আমরা সবাই একখানে হয়েছি এবং জমি আড্ডা দিচ্ছি আর আমরা প্ল্যান করছি কোথায় যাওয়া যায়। এজন্য আমরা সবাই মিলে একসাথে বসে ডিসকাস করছি। বসে আছি হচ্ছে সুমাইয়াদের বাসায়। কি ব্যাপার ভাবি আমি না এখানে এই যে তুমি আছো এই যে একটা সাইজ এটা একটা সাইজ এটা এই যে আরেকটা সাইজ সুবা ভাবির কোলে এই বাচ্চা কার। আমরা স্ক্যাশটি হচ্ছে সুমাইয়াদের বাসায়। সো এই বাচ্চা হচ্ছে ওর ভাইয়ের বেবি তুহিনের। হ্যাঁ ও আসলে এটা দিয়ে মজা পাচ্ছে না, বুঝতে পারছে না এটা আসলে কি। বাকিরা সবাই বারান্দায় আড্ডা দিচ্ছে আর এখানে বাবুর সাথে ভাবি খেলায় মেতে উঠেছে। ক্যান্ডেলের আলোতে আলোকিত হয়ে আছে বিউটি বুক বাই সুমাইয়া এবং তুহিনের সংসার। সো এটি হচ্ছে ওদের বিয়ের ছবি দেখতে পাচ্ছেন। জন্য রেডি হয়ে গেছো নাকি? একদম রেডি পুরোপুরি। তুমি কি নাস্তা খেতে চাচ্ছ? হ্যাঁ সবগুলা খেও না, আমরা সবাই আছি কিন্তু। তো উঠে বসো, এখানে যেভাবে শুয়ে আছো মনে হচ্ছে আজকে আর যাবা না। না আজকে যাওয়ার প্ল্যান নেই। প্ল্যান নেই আজকে, মানে এখানে থেকেই যাবা। থেকে যাওয়ার প্ল্যান। দুপুর থেকে আসো না এই বাসায়? হ্যাঁ দুপুর থেকে। ঠিক আছে এবার তাড়াতাড়ি খেয়ে চলো, আমরা একটু ঘুরতে যেতে চাই। কে বাকছে শিহাব? ওটা আমরা আবার ভিডিও দেখছি। ওটা আবার আমি ভিডিওটা আবার আমি করতেছিলাম, ভিডিও চালু ছিল তো। শিহাবের ধাক্কায় ফোন ভেঙে গিয়েছিল তাই তো? আর একটু লাউড বলো। শিহাবের ধাক্কায় আজকে সুমাইয়াদের বাসায় এসে ফুলদানি ভেঙে গিয়েছিস। আমি যদি তখন থাকতাম তাহলে তো আমি ভিডিও করতে পারতাম। কয়েক বছর আগে আমি একটা ধাক্কা দিতাম। কয়েক বছর আগে আমার আইফোন ভাঙছে। আইফোন ভাঙছে? ও এই শিহাবের সব অলক্ষী। আরে কুলক্ষী। ওই যে পর্দাটার পিছে একটা আরেকটা পর্দা আছে। তো এই সব বলে এখন লাগ না, তোর দোষ। দোষ তো আমারই। এখন আমাকে বলতেছে যে তুই এটা আশা তুহিন বলতে যে তোর তো লম্বা তুই ঠিক কর, কারণ আমি এমনি এমনি পেটের ধাক্কা ভেঙে ফেলছ। নো হ্যাঁ ও ও ইয়েস ও আসিফ তুই থা না না পেটের দরকার নেই। আসিফ ওই তান্দুর উঠে গেল ভাই। পিৎজা তো পিৎজা মানে তানভীর কিন্তু একেবারে রেডি পিৎজার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। আচ্ছা তোমরা না এত কিছু খাইলা খাওয়ার সাথে সাথে তুমি আছো কেন বাকি? তুমি আসলে শিহাবের সাথে এতক্ষণ মজা করছিলাম, ও পিৎজা তেমন খাইনি। আমরা বেসিক্যালি সবাই মিলে পিৎজা খাচ্ছিলাম আর ওর সাথে মজা করছিলাম কারণ ও পাশেই ছিল। সো এই কারণে ওর সাথে বেশি মজা করা হচ্ছিল আর ভিডিও করার টাইমে যখন যে পাশে থাকে তাকে নিয়ে বেসিক্যালি মজা করা হয়। আর আমরা খাওয়া দাওয়ার পর একদম আড্ডা দিচ্ছি। তোমাদের এত নাস্তা খাওয়ার পর আবার পিৎজাও খেতে হবে একটা ফুল? আচ্ছা এখন আমরা বাইরে যাব ঘুরতে, সো এখানে গিয়ে আবার খেতে চাইও না কিছু। খুব নোংরাই ছিল। আমরা এখন বাসা থেকে বেরিয়ে যাব আর এজন্য আমরা ড্রয়িং রুমে অবস্থান করছি। বেসিক্যালি সবার জন্য অপেক্ষা করছি, আঙ্কেল আন্টিরা আছেন ওনাদের সাথে, ওনাদের কাছে বিদায় নিব। সো এই জন্য বেসিক্যালি আমরা এখানে ওয়েট করছি। আর ড্রয়িং রুমটা খুবই সুন্দর লাগছে আর আমরা এখানে বসে কিছুক্ষণ ওয়েট করছি এবং বাকি যারা আছেন সবার সাথে একটু গল্পগুজব করে নিব। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি সো আমরা এখন যাব ফ্লেভার্স অন ফায়ার। সো এখানে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমরা এখন লিফটের সামনে ওয়েট করছি। আর যেটা হয়েছে কোথাও যাওয়ার আগে ঝুম বৃষ্টি শুরু হয়। এখন এখন যেহেতু বর্ষাকাল সো বৃষ্টি সবসময় একদম
লেগেই আছে যেন নিত্যদিনের সাথী, বের হলে বৃষ্টি পাবই। সো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন। সো এখানে এসে যেটা দেখলাম, চারদিকে অন্ধকার হয়ে আছে, ভেতরের দিকে আমরা প্রবেশ করছি, কারেন্টের বেশ ডিস্টার্ব হচ্ছে, বারবার যাচ্ছে এবং আসছে। আর ভেতরটা দেখে বেশ ভালো লাগছে, অনেক বড় দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা লাইভ মিউজিক শুনতে পারবেন এবং তার সাথে আপনারা আপনাদের পছন্দের খাবার খেতে পারবেন। বেসিক্যালি আমরা এখানে ডিনার করার জন্য এসেছি, ডিনার করব। আর এজন্য কে কোথা থেকে কে কী অর্ডার করবে সেটাই চিন্তা ভাবনা করছে এবং বসে গান শুনছে। যেহেতু আমরা এখন ডিনার করব, সো আমরা সবাই মিলে ডিসকাস করছি কে কী খাবে। যেহেতু এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রেস্টুরেন্টের টেস্ট বিভিন্ন রকম হয়ে থাকে, সো আমরা এই জন্য কনফিউজ কে কী অর্ডার করব বা কে কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করব আর কে কী টাইপের খাবার খাবো, সো আমরা এ নিয়ে কথা বলছি। আর দেখা যাক কে কী খায়। বাট আমি এখন বেশি ভারী কিছু খেতে যাচ্ছি না ডিনারে, আমার জন্য হালকা কিছু আমি চিন্তাভাবনা করছি। সো এখন সবাই আমরা যাচ্ছি ফুড অর্ডার করার জন্য। আমি অর্ডার করেছি দোসা, আমার দোসাটি চলে এসেছে। বাকিরা অবশ্য অর্ডার করেছে সবাই রাইস টাইপের আইটেম, বাট আমি আসলে রাইস খেতে যাচ্ছি না, সো এই কারণে আমি দোসাটা নিয়েছি। আর পাইপের ভিতর থেকে দেখছে দোসাটা, যেহেতু রোল টাইপের, ভিতর থেকে আসলে দেখছে এপাশ থেকে ওপাশে কীরকম দেখা যায়। আর আমরা খেতে খেতে এখানে গল্প করছি, বাট কথাগুলো ঠিক মতো শোনা যায় না যেহেতু লাইভ মিউজিক হচ্ছে, প্রচুর আওয়াজ। আমি ভয়েসটি পরে অ্যাড করে নিয়েছি কারণ এখানে বেশি জোরে কথাও বলা যাচ্ছিল না মিউজিকের কারণে। সো আমরা এখন খাওয়া দাওয়া করব, আর আপনারা চাইলে এখানে আসতেও পারেন গান শোনার জন্য, আর গান শুনতে শুনতে আপনারা আপনাদের খাবারটা খেয়ে নিতে পারেন। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবসময় পাশে থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ব্লগটি।